আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি পরিচ্ছন্ন নগরী রাজশাহীর দ্বিতীয় ফ্লাইওভার অর্থাৎ মেহেরচণ্ডী রেলওয়ে ওভারপাসের কাছে। আসুন তবে ঘুরে দেখতে দেখতে জেনে নিই অনেক কিছু। ফ্লাইওভারটির প্রতিটা ইঞ্চি ইঞ্চি ঘুরে দেখাবো, আশা করি সাথে থাকবেন শেষ পর্যন্ত। বাংলাদেশ তথা বিশ্বের সবগুলো দেশ যখন ধীরে ধীরে এগিয়ে চলছে সমৃদ্ধির শিখরে, তখন সুন্দর শহর রাজশাহীও পিছিয়ে নেই। সবুজে ঘেরা ও পরিষ্কার পরিচ্ছন্ন এ রাজশাহী শহর, যেখানে বইছে প্রতিনিয়ত বিশুদ্ধ বাতাস। নয়নাভিরাম এই শহরের বিভিন্ন রাস্তার ল্যাম্পপোস্টে রয়েছে বিভিন্ন ধরনের লাইট, রাতের বেলা যার আলোয় মুগ্ধ হবে যে কেউ। এছাড়া রাস্তার মাঝখান দিয়ে লাগানো হয়েছে সারি সারি সবুজ গাছ, যেখানে রয়েছে অসংখ্য ফুলের সমাহার। সব মিলিয়ে এ শহরে ফুটে উঠেছে সৌন্দর্যের লাবণ্য। আর এই লাবণ্যকে আরও বেশি শোভিত করতে রাজশাহীতে নির্মিত হয়েছে দুটি ফ্লাইওভার। আজকে কথা বলছি দ্বিতীয় ফ্লাইওভার বা মেহেরচণ্ডী রেলওয়ে ওভারপাস নিয়ে। মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় রাজশাহী নওগাঁ এবং রাজশাহী নাটোর সড়কের সংযোগ হিসেবে এই ফ্লাইওভারটির নির্মাণ করা হয়েছে। রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী বা নামভদ্রা এলাকায় এটি শুরু হয়েছে এবং রাস্তা শেষ হয়েছে রুয়েডকের সংলগ্ন অক্ট্রয় মোড়ে গিয়ে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল সূত্র মতে, রাজশাহী নওগাঁ ও রাজশাহী নাটোর চাললেন সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় এ রেলওয়ে ওভারপাস বা ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের মাঝখানে যে সড়ক, সেখানে নির্মাণ হয়েছে এটি। ফ্লাইওভারের নিচ দিয়ে পশ্চিম দিকে যে সড়কটি, সেটি চলে গেছে ভদ্রা এবং উত্তর দিকে রাস্তা চলে গেছে খড়খড়ি বাইপাসের দিকে। এই ফ্লাইওভারটির দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার। ফ্লাইওভারটি চার লেনের, এর নিচে যে রাস্তা রয়েছে সেটিও চার লেনের। ওভারপাসটির নিচ দিয়ে রেল লাইন এবং সড়ক রয়েছে। চণ্ডীপুর ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাওয়া রেল লাইনের দুপাশ দিয়ে মোট 12টি পিলার আছে। ফ্লাইওভারের ভেতরের অবশিষ্ট অংশকে আরও বেশি সুসজ্জিত করা হবে বলে জানা গেছে। এটি রাজশাহীর দ্বিতীয় ফ্লাইওভার, যা শহরের উত্তরের এলাকা অর্থাৎ খড়খড়ি, মেহেরচণ্ডী, বুধপাড়ার সাথে দক্ষিণের এলাকা বিশ্ববিদ্যালয় কাজলা গেট ও তালেমারি রুয়েট গেট হয়ে সাহেববাজারকে সংযুক্ত করেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এক ব্রিফিংয়ে জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন 96 বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে প্রায় 400 বর্গ কিলোমিটারের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। যানজট মুক্ত শহর করতে নগরে আরও উড়াল সড়ক নির্মাণ করা হবে। এগুলো নগরীর বর্ণালী মোড়, বেলশিমলা বন্ধ গেট, বহরমপুর রেল ক্রসিং ও হরগ্রাম নতুনপাড়া রেল ক্রসিংয়ে হবে। ইতোমধ্যে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর ও বিনোদপুর মোড়ে দুইটি দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজের নির্মাণ কাজের উদ্বোধনও হয়ে গেছে। উল্লেখ্য যে 2017 সালের কাটাখালী জনসভায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মেহেরচণ্ডী রেলওয়ে ওভারপাসের আগে আরেকটি ওভারপাস নির্মাণ হয়েছে, যেটি রাজশাহীর প্রথম ফ্লাইওভার, যা মোহনপুর বুধপাড়া ফ্লাইওভার নামে পরিচিত। প্রথম ফ্লাইওভারটি রাজশাহী নগরীর আলিপ্লামিম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত বিস্তৃত। যদিও দুটি ফ্লাইওভার একসাথে নির্মাণের পরিকল্পনা ছিল, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় একসঙ্গে টাকা বরাদ্দ দেয়নি, তাই এক কাজ দুবার করতে হয়েছে এবং এতে ব্যয় ও বেশি হয়েছে। সিটি কর্পোরেশনের সূত্র মতে, প্রথমবার মোহনপুর বুধপাড়া সড়কের সাথে 202.50 মিটারের ফ্লাইওভার এবং 120 মিটার দৈর্ঘ্যের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় মোট 29,28,77,532 টাকা। দ্বিতীয়বারে 192.5 মিটারের এবং 300 মিটার অ্যাপ্রোচ এ মেহেরচণ্ডী ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয় প্রায় 40,79,68,120 টাকা। প্রথম দুই লেনের ফ্লাইওভার নির্মাণের চেয়ে দ্বিতীয়বারের দুই লেনে ব্যয় বেড়েছে 11,50,90,588 টাকা
একসঙ্গে চার লেনের ফ্লাইওভার নির্মাণ হলে ব্যয় তুলনামূলক কম হতো বলে অনেকের ধারণা। ছয় বছর আগে প্রস্তুত করার প্রকল্পে প্রথম ফ্লাইওভারটি উদ্বোধন করা হয় 2020 সালে এবং আজকের আলোচ্য মেহেরচণ্ডী রেলওয়ে ওভারপাস উদ্বোধন হয় চলতি বছর অর্থাৎ 2023-এ। ঢাকা ডিএনকো লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করেছে। একসঙ্গে কেন চার লেনের ফ্লাইওভার নির্মাণ করা হয়নি এমন প্রশ্নে রাশিকে তৎকালীন প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানিয়েছেন, সড়কটি নির্মাণের জন্য যখন প্রস্তুত করা হয় তখন এর সঙ্গে ফ্লাইওভার ছিল না। রেললাইনের জন্য শুধু একটি লেভেল ক্রসিং গেট করার কথা ভাবা হয়েছিল, সেভাবেই প্রকল্প অনুমোদন করা হয়ে যায়। পরে চিন্তা করে লেভেল ক্রসিং গেট না রেখে নিচে রেললাইন রাখতে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করা হয়, কিন্তু তখন আর মন্ত্রণালয় এতগুলো টাকা বরাদ্দ দেয়নি। শুধু দুই লেনের ফ্লাইওভারের জন্য 29 কোটি টাকা বরাদ্দ করা হয়, তাই দুই লেনের ফ্লাইওভার নির্মাণ করা হয়। কিন্তু তারা পরিকল্পনা রেখেছিলেন ভবিষ্যতে আরেকটি ফ্লাইওভার দিয়ে সমস্যা সমাধান করে নেওয়া হবে। আর এভাবেই মোহনপুর ফ্লাইওভার এবং মেহেরচণ্ডী ফ্লাইওভার নামে আলাদা আলাদা দুটি ফ্লাইওভার নির্মিত হয়। ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে রাশিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, ছয় বছর আগের এবং এখনকার কোনো জিনিসের দাম এক নেই, সব কিছুর দাম বেড়েছে, তাই ব্যয় বেড়েছে। যেহেতু আজকের প্রতিবেদনটি ফ্লাইওভার সম্পর্কিত, তাই এ ব্যাপারে একটি গোলমেলে প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকে ভাবেন ফ্লাইওভার এবং ওভারব্রিজ একই জিনিস, আসলে কিন্তু এক নয়, দুটোর মধ্যে কিছুটা ভিন্নতা আছে। রাস্তার যানজট কমাতে এবং মানুষের যাতায়াতের সুবিধার জন্য ফ্লাইওভার, সেতু, ওভারব্রিজ, আন্ডারপাস ও ওভারপাস তৈরি করা হয়। সাধারণত যানবাহন এবং ট্রেন চলাচলের সুবিধার জন্য ওভারব্রিজ এবং ফ্লাইওভার তৈরি করা হয়। একই সাথে পথ চলতে যাত্রীরাও নিশ্চিন্তে রাস্তা পারাপার করতে পারে। এমন অবস্থায় অনেকে ভেবে থাকেন যে এ ফ্লাইওভার বা ওভারব্রিজ হয়তো একই জিনিস, আসলে কি তাই? ফ্লাইওভার মূলত শহরাঞ্চলের ট্রাফিক কমাতে রাস্তার উপর তৈরি করা হয়, এদিকে ওভারব্রিজ তৈরি করা হয় রেল স্টেশনে। একটি ফ্লাইওভারকে ওভারপাসও বলা হয়। এ রাস্তা বিদ্যমান কোনো রাস্তার উপর এমনভাবে তৈরি করা হয় যার উপর মানুষ, যানবাহন বা ট্রেন চলাচল করতে পারে। এতে যাত্রীদের সময় যেমন বাঁচে তেমনই রাস্তার ভিড়ও কমে। আজকাল বড় শহরগুলোতে এ ফ্লাইওভারের কনসেপ্ট ভীষণ কমন হয়ে উঠেছে। এদিকে ওভারব্রিজ মূলত একটি সেতু যা দুটি রাস্তাকে জুড়ে দেয়। রেল স্টেশনের দুটি প্ল্যাটফর্মকে জুড়তে সাহায্য করে এই ওভারব্রিজ। এতে যে কোনো ট্রেন যেমন নির্বিঘ্নে স্টেশন পার করতে পারে, তেমনি যাত্রীরাও নিরাপদে প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারে। অনেক সময় সাধারণত রাস্তার ট্রাফিক এড়ানোর জন্য ওভারব্রিজ তৈরি করা হয়। ওভারব্রিজ আকার আয়তনে অনেকটাই ছোট, যেখানে ফ্লাইওভার অনেকটা রাস্তা জুড়ে তৈরি করা হয়। এটি একটি দীর্ঘস্থায়ী কাঠামো যা রাস্তার উপর আরেকটি রাস্তা, এটাই মূলত ফ্লাইওভার এবং ওভারব্রিজের পার্থক্য। রাজশাহী নগরপিতা AHM খায়রুজ্জামান লিটনের পরিকল্পনা অনুযায়ী রাজশাহী সিটির আয়তন বৃদ্ধির পরে সম্প্রসারিত এলাকায় কৃষি জমি নষ্ট না করে প্রশস্ত ড্রেন, রাস্তাসহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। সেই সাথে রিভার সিটি নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের পরে এই কাজটি এগিয়ে নেওয়া হবে, সেটা একটা দেখার মতো পরিবেশ হবে, বিদেশি পর্যটকদেরও রাজশাহীতে বাড়বে আনাগোনা। প্রিয় দর্শক, কখনো যদি আপনার মনে হয় যে এ ব্যস্ত নাগরিক জীবনের কোলাহল সুউচ্চ অট্টালিকার জঞ্জাল থেকে বেরিয়ে কোনো শান্ত শহরে কটা দিন নিরিবিলিতে কাটাবেন, তাহলে রাজশাহী চুরি নেই সে কথা নিঃসন্দেহে বলা যায়, কারণ রাজশাহী তেমনই একটা শহর। মেহেরচণ্ডী ফ্লাইওভার ও মোহনপুর ফ্লাইওভারের দুই পাশের মায়াময় সবুজ ভরা প্রকৃতির দৃশ্য তো বটেই, সে সাথে বুক ভরে পদ্মা নদীর নির্মল বাতাস নিতে চলে আসতে পারেন সপরিবারে। যেভাবে আসবেন, ঢাকা থেকে সড়ক, রেলওয়ে অথবা আকাশপথে রাজশাহী আসা যায়। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে গ্রিন লাইনের ও দেশ ট্রাভেলসের এসি বাস পাওয়া যায়। এছাড়া ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহন, হানিপ এন্টারপ্রাইজ, ন্যাশনাল ট্রাভেলস প্রভৃতি পরিবহনের বাস রাজশাহী আসে।
ঢাকার কমলাপুর থেকে রোববার ছাড়া সপ্তাহের প্রতিদিন দুপুর 2:40 রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে আন্তনগর ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারের বিমানে করেও চলে আসতে পারেন উঠতে উঠতে। নগরীর ক্রমবর্ধমান যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে ফ্লাইওভারটি নির্মাণের মাধ্যমে। একই সঙ্গে প্রকল্প এলাকাটি আবাসন, আর্থসামাজিক ও পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। রাজশাহী সিটির একের পর এক নতুনত্বের উন্নয়নে গ্রিন সিটির আরও সৌন্দর্য বর্ধিত হচ্ছে। নিরাপদ শহর নির্মাণে এমন ওভারব্রিজ সত্যি অনেক প্রয়োজন ছিল।